আসসালামু আলাইকুম। পটল চাষ পদ্ধতি, তার আগে আমার যে ঠিকানা, ঠিকানা দিয়ে থাকি, জেলা নাটোর, থানাবড়াই গ্রাম, গ্রাম তালসো, কুণ্ডপাড়া। আমাদের যে হাইব্রিড জাতের পটল দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধরে আছে, সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। এটা ভালো মানের একটি ফসল, আলমডাঙ্গা হাইব্রিড জাত। আমি পটলের চারা এবং লতা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি। আমাদের যে জাতগুলি, সেই জাতের কিছু বিবরণ দেব আমি আপনাদের। এই আলমডাঙ্গা জাতটা মূলত যদি কাতি মাসে রোপণ করতে পারেন, তাহলে এই জাতের পটল হবে দ্বিগুণ, আর ফলনও পাবেন, 10 মাস ফলন পাবেন। আর 1 বছর লাগালে এই পটল দীর্ঘ 9 মাস টানা পটল বিক্রি করতে পারবে। 9 মাস শেষে গাছটা 4 ইঞ্চি থুয়ে কেটে যদি দেন, তাহলে পরবর্তী বছরে ঠিক আবার 10 মাস। এভাবে আপনি একটি গাছ থেকে 3-4 বছর পর্যন্ত একটি গাছ পটল দেবে। আর মূলত পটল উঁচু জমিতে পটল চাষ করবেন। উঁচু জমিতে যদি পটল চাষ করেন, তাহলে পটলের গাছ সহজে নষ্ট হবে না। ফলনের জন্য সবসময় আলমডাঙ্গা হাইব্রিড জাতটা খুব বেশি ফলন হয়, কারণ 1 বিঘা জমি 12 মণ 14 মণ 15 মণ করে পটল উৎপাদন করতে পারবেন। কী পরিমাণ ধরে সেটা চোখে যতক্ষণ না দেখবেন ততক্ষণ বিশ্বাস করবেন না। সরাসরি যখন চোখে দেখবেন তখন বিশ্বাস করবেন যে হ্যাঁ সত্যি। কারণ আমি চিন্তাভাবনা করি যে যে পটলের জাতটা ভালো হবে, এই জাতটা আমি যদি বাংলাদেশে সবার কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমার নিজেরও একটি নাম হবে এবং ভালো জাতের প্রশংসাটাই হবে আলাদা। কারণ আমার যে কাস্টমারগুলি, যাদেরকে আমি লতা এবং চারা দিয়েছি, ওনারা প্রত্যেকেই আমার কাছ থেকে লতা এবং চারা, তারাই আমাকে কাস্টমার ঠিক করে দেয়। এবং আমার যে চারা, আমি প্রতিনিয়ত যে সাজেস্ট করে দিয়ে থাকি যে পটল কোনো সময় নিচের জমিতে লাগাবেন না। আর পটলের চারা লাগানোর নিয়ম, 1 লাইন থেকে আরেক লাইন 6 হাত দূরত্ব লাইন করবেন, আর 2 হাত পরপর লতা রোপণ করবেন। এই যে লাগানো আছে দেখেন, নিচে পটলের গাছগুলি যে লাগানো, ঠিক 2 হাত পরপর এভাবে যদি আপনারা রোপণ করেন, তাহলে ফলনটা বেশি হবে। বেশি ঘুনো লাগালে তাহলে আবার ভালো হবে না। এটা লাগানোর একটি মাপ আছে। তো দর্শক মণ্ডলী, আপনারা যদি মনে করেন যে আমাদের এই হাইব্রিড জাতটি আপনারা রোপণ করবেন, তাহলে স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া থাকবে, নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।